অনেকটা প্যাম্পার করার পর বড় মশাই রাজি হলো, কারণ দিল্লিতে সেরকম কোনো পুজো হয় না। তো বাকি সকালবেলায় যা হয়েছে সেটা তো প্রায় আগে ভিডিওতে দেখতে পেয়েছো, বাট রাত্রিবেলা ভাবলাম একটু ঘুরেই আসি। তো এখন বাজে 9টা, এবার আমরা বেরোবো। তো কোথায় কী দেখছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তাই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদের কেমন লাগছে একটু জানিও। বাকি পুরো ভিডিওটাই দেখো, আমরা কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, প্লিজ। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, একটু মোটা মোটা লাগছে, তাই না? তো কোনো ব্যাপার না, ইটস ওকে, এটা অ্যাডজাস্ট করা যাবে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। রাত্রেবেলা একটু ঘোলা ঘোলা লাগে, তো আমার ক্যামেরাটা খুব একটা ক্লিয়ার নয়, তো আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, দেখো কেমন লাগছে। আর এই দেখো, আমি কিন্তু একদম চুলটাও বেঁধে নিয়েছি, এতক্ষণ চুল বাঁধা ছিল না, এবার আমি চুলটাও বেঁধে নিয়েছি। আর ঘরের দিকে তাকিও না, ঘর চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, কারণ রেডি হলে এরকম সবার ঘরেই হয়। তো আমি বড়মশাইকে বললাম যে তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাও, এমনিও তো অনেক রাত্রির হয়ে গেছে। তো এদিকে দেখো, বড়মশাইয়ের তো একটাই কাজ, ও আমার সব ভিডিওতে দেখবে উনি চুলই ঠিক করছে, ওনার চুল আর ঠিক হয় না। আমি দেখো চুল বেঁধেছি, কিন্তু আমি জানি আমার চুলের কোনো কাজ নেই, কারণ হেলমেট পরবো সব নষ্ট হয়ে যাবে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি, অনেক রাত্রির হয়ে গেছে, তো রাত জাগার তো একটা প্ল্যান রয়েছে। তো বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমি স্টোল নিয়ে নিয়েছি, আসার সময় যদি আরও বেশি ঠান্ডা লাগে। তো চলো এবার আমরা প্যান্ডেল হপিং করবো, তো তোমরা সঙ্গে থাকো।
তো লাল কিলার মেলা দেখে আর ওইদিকে হচ্ছে সিঙ্গাম 3 প্রমোশনের অজয় দেবগান কারিনাকে দেখে আমরা এবার চলে যাচ্ছি খেতে, কারণ এখন বাজে রাত্রি 2:30, খিদে পেয়েছে, বাইরে আমরা সেরকম কিছু খাইনি। তো আমি আর বর্মশাই এবার চললাম বাড়ির দিকে, যদি কোনো হোটেল ফোটেল পাই খেয়ে নেবো, কারণ আমরা পূজা প্যান্ডেলে অনেক ননভেজ ছিল বলে আমার বর্মশাই কিছু খায়নি। তো আমরা বলছি চলো বাড়ির দিকে গিয়েই খাবো যা খাবার। তো এই দেখো আমরা কিন্তু আমাদের এখানে এসে গেছি, বাকি কিন্তু সব দোকানপাট মোটামুটি অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তো অনেক খুঁজে আমরা একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি। তো বর্মশাই আর আমি এখানে এসে খাবার অর্ডার দিলাম, বর্মশাই বললো যে ননভেজ তো কিছু খাবো না, তাই জন্য আমরা প্যান্ডেলে কিছু খেতে পারিনি, তো যাই হোক ভেজ কিছু একটা অর্ডার দিতে। তো আমরা একটা থালি অর্ডার দিয়েছি, তো দেখা যাক এবার থালিটা থেকে, পনির ছিল, ডাল মাখনি ছিল, সালাদ ছিল, রায়তা ছিল, ভাত ছিল, আর দুটো তন্দুরি রুটি ছিল। এদিকে আমরা ওয়েট করছি, রাত্রি কিন্তু অনেক হয়ে গেছে। এই দেখো মেনু, মেনুতে অনেক কিছু ছিল, কিন্তু যেহেতু আমরা ননভেজের কোনো আইটেম খাবো না আর এটা চলছে না বা রাত্রি, আর এই দেখো ঘড়িতে কিন্তু কটা বাজে, 2:45 বেজে গেছে, বুঝতে পেরেছো? তো এবার আমার বর্মশারও চোখ মুখগুলো তোমাকে দেখাচ্ছি, ওনার কিন্তু একদম ঘুম পেয়ে গেছে, উনি আর বলেছে এতক্ষণ গাড়ি চালিয়ে এতক্ষণ ওয়েট করা যায় না, উনি বলছে আমার আর খেতে ইচ্ছা করছে না। বলছি চলো বাড়িতে চলে যাই, গিয়ে তাহলে ঘুমিয়ে পড়ি। তো অলমোস্ট আমরা যা হোক খেয়েছি, একটা থালি অর্ডার করেই আমরা ওটাই আমরা ভাগ করে খেয়েছি। আর এবার চলো বাড়ি, বাড়িতে চলে আসলে একটা আলাদা আলাদা ফিল হয়। তো ঘোরাটা খুব মজা করেছি, খুব সুন্দর ঘুরেছি, ফার্স্ট টাইম দিল্লিতে এত মজা করে ঘুরেছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। তো এখন বাজে ঘড়িতে 3:00, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দেখতেই পেলাম আমরা কী খাওয়া দাওয়া, সরি তোমাদের দেখাতেই ভুলে গেছি আমরা কী খাওয়া দাওয়া করেছি। বাট আমরা ছিলাম একটা থালি নিয়েছিলাম, আর রুটি ছিল, পনিরের তরকারি ছিল। তো যাই হোক প্রচণ্ড টায়ার, এবার শোবো। তো অক্ষয় কেমন ঘুরলে, কেসা লাগা? বহুত বলে বহুত ক্যা থাকানে বেলা। আচ্ছা খুব সুন্দর ঘুরেছি দিল্লিতে ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করবো, দেখালো তোমার সাথে অন্য একটু ভিডিওতে। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।